ஏதாவது குச்சுன்னா ரெட்டை பூசி ஒரு கொஞ்சம் மொத்தம் பண்ணிடுறா. மொத்தத்து ரெட்டாத்து தக்கலாம் வச்சுக்கலாம். আজকে ফ্রাই হইরা এক বুনা একরা ফ্রাই করছি নরমালি সামটাইম আমি করি আর ভাবলাম ফ্রাই হইরা এক বুনা করলে খুবই টেস্টি হয় বাট টাইম শর্টে লাগে আমি ফ্রাই একটু কম করি কুইক হইরা খাসা এগো করি লাই আর এখন দেখতে ফটা সুন্দর করে মিক্স করলাম নাইস হইরা করেন্ডার কথা আর এক বুনা তো সবাই জানোই ইজি পিজি এক বুনা ভাবলাম একটা শেয়ার করি কিতা কিতা কুকিং করলাম ওগুলা আর করেন্ডার পাতা দিলে তো আর খাওয়া লাগে না খুবই খুবই টেস্টি হয় এক বুনা করেন্ডার পাতা আসলে দিলে মানে কারি সব জিনিসও মজা হয় মোস্ট আমি করেন্ডার পাতা সবটা তো আর ধরি আর এগের লুকটা দেখা তো এক বুনার লুক অনেক নাইস হয়েছে আর ইয়ামি হয়েছে অবশ্যই আমি একটু টেস্ট অবশ্যই করি লবণ দেখবা লাগি আর লুক যে নাইস ডিলিশিয়াস এই তো একটা ডাইল বানাইছি আর ডাইলের বাগার ধরলাম আর এখানের মধ্যে এখন করেন্ডার পাতা ধরম আর ডাইলের মধ্যে করেন্ডার পাতা না হইলে তো ডাইলটা আধুরা আধুরা লাগবো আর দেখো কত খুবই চটপট কুইক রেডি হচ্ছি আর এখন তো আমি বেশি ফুল রেসিপি দেই না জাস্ট কিতা কুক করি ওগুলা শেয়ার করি আর যদি ফুল রেসিপি দেখতে চাই ব্যাক ভিডিও হল দেখলে ফরেদির ভিডিওগুলা দেখলে দেখতে পারবা ফুল রেসিপিগুলা আর ডাইলের লুক দেখতে পারা কত নাইস হয়েছে আর ডাইলটাও খাইতে অনেক ইয়ামি হয় আর এখানোর মধ্যে সুটো শুকনা মরিচ দিছি বড়টাও দিছি পাইজা আর গার্লিক দেখতে পারে আস্তে আস্তে দিছি আর এখানোর মধ্যে সবটা ফাঁসফোড়নটা দিয়া সবটা দিয়া মজা করে একটা ডাইল বানাইছি নান দিয়া খাইতে অনেক ভালো লাগে এই তো এখানো দেখতে পারে শুটকির ভর্তা বানাইছি দেখতে পারে লট অফ শুটকির ভর্তা আর আমি এটা ফ্রিজও রাখিলাই একটা আমার ব্রাদারে লাগি বানাইছি হোম জাল দিয়া আর একটা আমি মাস্টার দিয়ে আমরা লাগি বানাইছি দেখতে পাবো রাস্তা একটা মাস্টার ফিনিশ হচ্ছে কেন মাস্টার দিয়ে বানাইছি এখানোর মধ্যে আনা মাস্টারে জাস্ট খালি জাল দিয়া স্পাইসি করে বানাইলাম থিন যাতে বানাইলাম শুটকির ভর্তা ভাবলাম একটা শেয়ার করি আপনাদের সাথে লাস্ট আমি ফিনিশ করলাম তো শেয়ার করিলাই ভর্তার অনেক লাগছে ফিদিছি তা আজকে আর বানাইছি না আমরা সিলেটের মুখা স্পেশাল হইলো শুটকির বর্তা শীতল শুটকির বর্তা আর খুবই মজা লাগে আমরা বর্তা হই না শীতলের চাটনি হই না আর লুকটা দেখো কত কত নাইস হয়েছে খুবই রেড কালার আর বুঝে যায় বেশি জাল হইব আসলে তেমন জাল নাই মিডিয়াম জাল আর আমার ব্রাদার একটা তো একবারে কম জাল দিয়ে বানাইছি আমি এই তো এগুলো প্লেটও রাখছি বাহিরে মানে কি বাইরে রাখছি খাইমু আর এখানে দেখতে পারা একটা অলরেডি হয়েছে মাইল জাল আঁকি দিয়ে আমার ব্রাদারে লাগে বানাইছি ও কন্টেনার আর একটার মধ্যে আমি বালা ঠিকানে জাল মাস্টার দিয়া বেশাইয়া আমি আমার লাগে বানাইছি আস্তা মাস্টার ওটা ফিনিশ করছি এই তো দেখতে পারা আমি শুটকির বর্তা দিয়ে ভাত খাইলাম বেশাইয়া জাল কইরা আমার খুবই ভালো লাগে মজা লাগে বিসমিল্লাহ কইরা এক কামার হারাইলাম খেলা কইতাম মতো মজা হয়েছে আমি আমার নিজের শুটকির বর্তা
বানাইয়া খাইয়া আমি নিজেও পাগল হয়েছিলাম, অত টেস্টি হয়েছে আর কি। আর কুবি কুবি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, শুটকির বর্তার যেহেতু বর্তা দিয়ে ভাত খাইলাম। ইকানোর মধ্যে চিকেন রোস্টের মশলা বানাইলাম আর চিকেন রোস্ট ফ্রাই হইরা ইকানা আট ভরমু। আমি সামটাইম ওভাবে চিকেন রোস্টের মশলা বানাই, কুইক অ্যান্ড ইজি। আর বাই চ্যানকেও লাইক করুন, একলাখা নাকি চিকেন রোস্টের মশলা বানাইলে ভালো পাই না। আজকে আর পেঁয়াজ রে বেশি গালতাম না, ওরকম করেও রাখবো আর খুবই নাইস হয় সাথে, তাহলে দেখতে পারবা। চিকেনের মধ্যে দেখতে পারলা আস্তা রসুন দিয়া এরা সুন্দর করে নাইস করে বালা দিনে পেঁয়াজ দিয়ে খুব করলাম। আর এখানের মধ্যে আজকে আমি শাক বানাইবো, বালাটিনে পেঁয়াজে একটু গোল্ডেন ব্রাউন করলে দেখতে পেঁয়াজটা সুন্দরই একটু করলে শাকটা আমার একটা ভালো লাগে দেখতে। এখানের মধ্যে দেখতে পারাই একটা টমেটো কাঁচামরিচ কিছু পরিমাণে নাগা দিলাইলাম আর শাকের মধ্যে আট করবো। আর এখানের মধ্যে এগুলোতে আরও ম্যাক্সিমাম 5 মিনিট কুক করবো টমেটো, আর তারপরে আমি শাক আট করবো। আমার মতো ওভাবে টমেটো ওটা দেওয়া শাক খাইন অবশ্যই কমেন্ট করে জানাইবা। আরিকানার মধ্যে সানা বিরান করছি আর কুইক কুইক ইজি ইজি হইতো ওইটা সপ্তাহ জটপট করে দেখাই লিলাম, আসলে কুইক অ্যান্ড ইজি ওই জটপট করে দেখাই লাগি। আর আমি তো সানা বিরান সিম্পল ওয়াই করি আর তাই তো অনেক আমি লাগে, আর আমি তো খুবই ভালো পাই না আমার তো সানা বিরান। এই তো কুকিং ভিডিও বানাইলে অনেক টাইম লাগে আর হাফ কুক কইরা কইরা বানাইলে ইজি হয়, আমি বুঝি ওভাবেও সাথে সাইডটা খুব করে আমার আপনারা সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনারাও ভালো লাগবো আর আমার অনেক ভালো লাগে, ইজি লাগে জটপটাকে কুকিং ভিডিও শেয়ার করে নিলাই আস্তা রেসিপি না দিয়া। আর এই তো সাথে থাকুকা, আশা করি ভালো লাগবো আমার ভিডিওগুলো। আর এখন এই পর্যায়ে এই শাকের নাম গ্রিন শাক, আর এটা আমি মাঝে মধ্যে আনি আর আমার কাছে অনেক ভালো লাগে এই শাকটা খাইতে, সব যত শাকই তো খাই। সুন্দর করে আনিছি, উপরে করে মিক্স না করে দিলে জায়গা হইতো না, এত করে সপ্তাহে আগে ফার্স্টে সুন্দর করে আনিছি, উপরে করে মিক্স করে লাই জায়গা হইব না। শাকরানি সুপ্র করে সুন্দর করে মিক্স হলে আর বালাটি এনে মজা এলে ভালো লাগে। আর একটু আমি চাকু দিয়ে ফার্সে করি, অত বেশি সুতো হয়েছে না, নিরক করে খাটা হয়েছে না, আসলে নিরক করে খাটাইলে তার মধ্যে খাটা লাগে আর ইজি হইতো করে চাকু খাটি নিলে আর কি নিরক হয় না। নিরক শাক খাইতে আর একটু টেস্টি লাগে, বা এখন তো কুকিং করা লাগে বেশি টাইম লাগে যায় না নি, আর অত কতটা কুক করা লাগে চাকরি দিয়ে করে নিলে মাঝে মধ্যে ভালো লাগে। আর এখন দেখতে পারা মজি গেছে কি বাকিগুলো আট ধরে দিব, পুরো হালকা মজি দিলে একটা আট ধরে দিলে ঠিক আছে। ইগানোর মধ্যে সবগুলা আট ধরে নিছি আর আট ধরা এখন নিচে উপরে করে দিব। শাক যদি ফানো আটে না ওভাবে হাফ এক দুই মিনিট ওয়াইট করবা, পরে নিচে যাই গিয়ে অনেক সময় আমি দেখি অনেক আকুমনি তারা শাক বেশি হইলে ফান চেঞ্জ হল, আসলে অত জরুরি নাই, যেদিন বেশি হয় না ওভার লিমিটেড না, আমি তো ফান চেঞ্জ করি না, পুরা সময় আমি 2-3 মিনিট ওয়াইট করি, পরে আবার আট করা যায় আর কি। এই তো দেখতে উপরে আমার শাক কুকিং করা কেলা লাগে, অবশ্যই যারা যারা শেয়ার করে দেন, থ্যাংক ইউ এভরিওয়ান। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন জানো, আর যারা সবসময় সাপোর্ট করা লাইক কমেন্ট করেন আর অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ আপনারা সবাইরে। এই তো চিকেন রোস্টগুলো ফ্রাই করে নিলাম আর মশলা তো অলরেডি রেডি করে দিয়েছি দেখাইলাম আপনারে। আর এখানের মধ্যে দেখতেও পড়া চিকেনগুলো ফ্রাই করলে আট ধরে দিব মশলার মধ্যে। এখানের মধ্যে দেখতে উপররা শাকগুলো একদম রেডি হয়ে গেছে কি, বেশি তেল দিছে না, মিডিয়াম তেল দিয়ে বানাইছে শাক চিকেন ফ্রাই হইল। আর বাকি চিকেনগুলো লেফট রয়েছে ফ্রাই করবার বাকি। আর এখানে চিকেনের মশলা রেডি হয়ে রাখি দিছে আগের লোকে, এক মুখা চিকেন ফ্রাই হইব আর মশলার মধ্যে আট করে দিব।
এই তো ব্যথা ভরা সবগুলা চিকেন ফ্রাই হইরা আট করে লিছি এগুলা দেখাইছে না ফ্রাই করা দেখাইছিলাম আট করা দেখাইছে না আর এখন মুসটার সাথে সুন্দর হইরা নিচে হইরা মিক্স করে দিলাম বালাটিকে মিক্স হইরা কষাইয়া বালাটিকে মশলার সাথে আর তো বেশি নাই ফ্লো আগুনের মধ্যে ফাইভ মিনিট কুক করলো একদম কুক হয়ে যাব কি দেখতে উপরে আমার ঝটপট কুইক রেসিপি একটা ফুললি দেখাইছি না কুইকলি করছি আপনারা দেখাইলে আপনারা ভালো লাগবে আপনারা এইভাবে হইরা চিকেন রোস্ট বানাইলে খুবই খুবই ডিলিশিয়াস লাগে একবার বানাই তখন যেন খুবই খুবই টেস্টি লাগে কি এভাবে চিকেন রোস্টটা এই তো বল ফিশ ফ্রাই আর এখানেও বড় বড় তিন পিস বল ফিশ ফ্রাই করলাম অলমোস্ট খুবই খড়খড়া হয়ে যাবো আমি ওয়েল ডান করে ফ্রাই করে বালা পাইছি আর এখানেও ফ্রাইজের বেরেস্তা বানাইছি বল ফিশের লগে ফ্রাই লগে খাইবা লাগে ফ্রাইয়ের সাথে ফ্রাইজ বেরেস্তা খুবই ভালো লাগে ফ্রেন্ডসদের সাথে দিরা নাকি খুবই মজা লাগে আমাকে শেয়ার করি আপনাদের সাথে এই তো ফাইনালি রেডি হয়ে গেছে আর ফ্রেজের পেরেস্তা দিয়ে আজকে মাছ বিরান খাইব আমার তো মাঝে মাঝে ওলা সিম্পলভাবে খাইতে পালা লাগে সিম্পল নয় তো বিসমিল্লাহ কইরা খানে স্টার্ট করবো বললাম তো শেয়ার করি আপনাদের সাথে আমার খুবই ফেভারিট মাছ বিরান্দি ভাত এই তো মশলা গুনা করছি বোয়াল মাছ ফিশ গুনা করবো আর ফার্স্টে অলৈ মরিচ দিয়া সুন্দর হয়ে দিয়া সবজাত মশলা দিয়া মশলাটা রেডি করছি আর দেখাইছি না আর কেন দেখো বোয়াল মাছের খুর দিয়া আজকে বিকালের লাগি বোনা করলাম বল ফিশ লাগু ফানো আর তো নাই বড় ফান বাকর সিনা ওই বাকর মনে তো সুন্দর কইরা নিছে উপরে কইরা দিলাম আর একবারে আনা ফাইনে কষাইয়া বোনা করমু ই বল ফিশ বেশি ফানি দিলে মজা লাগে না আমার কাছে লাগে আর কি কষাইয়া বুনলে খুবই টেস্টি লাগবো আর এখনো উল্টাইয়া দিব এরপরে তো আর উল্টাইয়া দিলে মাছ ভাঙ্গি দিব আর ধীরে ধীরে কষাই লিমু পরে ধীরে ধীরে ট্রাই করবো একবার উল্টাইবার সুন্দর হয়ে উল্টাইয়া দিলাইলে নাইস হয়ে এখানে ইয়ো কষাইয়া একবারে আনা পাই নিয়ে সব বোনা করছি একটা রসুন আস্তা দিছি বলি গেছে কি রসুনটা আর সব বোনা আনা পাই নিয়ে করলে ওরকম খুবই টেস্টি হয় সবের পানি দেওয়া আর একদম কষাইয়া কষাইয়া বোনা করছি লুকটা যে নাইস হয়েছে শেষ করে দেখছি খুবই ডিলিশিয়াস হয়েছে কারিটা এই তো বল ফিশ একদম রেডি আর এখন জাস্ট করেন্ডার পাতা আট ধরলাম কেন ফ্রেশ করেন্ডার পাতা কাট হয়ে রাখছিলাম এই তো বল ফিশ এখন বেশি উল্টা পাল্টা করলে ফিশ ভাঙ্গি দিব কি এখন বেশি উল্টা পাল্টা করলাম না আর ফিশের লুকটা দেখো খুবই নাইস আইছে আর এইভাবে আনা ফান নিয়ে বল ফিশ বুনা হয়ে খাইলে খুবই টেস্টি লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আই বল ফিশ ওখানে গোসা নাই পুরোটা খাইতে ইজি এই তো রামাদানের ফার্স্ট ডে একটু বেড়াচেরা হয়ে গেছে শপিংও আনছি আর আজকে সপ্তাহে ইফতারও রেডি করা খুবই হার্ড হয়ে যান কেন ডাইলে সুন্দর করে ভিজাই রাখছি ডাইলের ডাইল ফুড়ি বানাইতাম আর ডাইলের ডাইল ফুড়ি বানাইবার লাগি ফ্রিজ ওটা রেডি করছি কেন গরু মাংস পাঁচ কেজি আনছিলাম নর্মালি আমি দুই অংশ করি রান্ধি এতে এখন তো রোজার মধ্যে আসলে বেশি বড় হয়ে মাংস খেতা হয়ে রাখলে অংশ করে রাখলে উঠে না সে কেন তিন ভাগ করছি এক ভাগ রান্ধবো মিটের খেতা মিট ফুলাও বানাইমু ও বৌলের ওগুন দিয়ে আর এই দুই ভাগ রাখি দিমু ফ্রিজ আরও
এখানে মিট দিয়ে আলু দিয়ে বানাইমু রাত্রে খানি লাগে আর মাংসর কারি তো একটা লাগেও বিকজ রায়হানরা মিসাতারা মাংসর কারি না হইলে ভালো পাই না পছন্দ করি না মাছ অবশ্য থাকে মাছ আছে আর একটা গরু মাংস আগে বুনা করবো পরে একটা গরু মাংসর বুনা খিচুড়ি বানাইমু তো গরুর মাংস বুনা খিচুড়ি বানাইম কইরা এখানে মাংসটারে জাস্ট খালি খুকো বইছি একটু শেয়ার করি আর এখানে সুন্দর কইরা বুনা আগে মাংস বুনা কইরা তো বুনা খিচুড়ি বানাইমু এই তো এখানে বেরি মাংসের মধ্যে সব জাতের মশলা দিছি হলুদ মরিচ ধনিয়া সবটা ওয়ান স্পুন কইরা দিছি আর 2 পিস লাইম দিছি ছোট ছোট কইরা আর 1 পিস কেটা দিছি লেমন দিছি আর বেরি বোনার মধ্যে এভাবে লাইম লেমন থাকলে খুবই খুবই টেস্টি লাগে দেয়া দেখুন যেন ট্রাই করে আর রিয়েলি টেস্টি লাগে আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানো আমি মানে এগুলো দেই জানে কারির মধ্যে এই তো গরুর মাংসটাও রেডি হয়ে গেছে কি গরুর মাংসের বোনা খিচুড়ি বানাইবার লাগে আর একটু ফাইনাল লুক দেখাই মাংসটা খালি খুবই ইয়ামি হয়েছে বা এটা তো গুণা খিচুড়ি বানাইমু